বাংলাকে বাদ দিয়ে এবার উত্তরপ্রদেশ থেকে আলু কিনবে ওড়িশা। এই প্রসঙ্গে ওড়িশার বিজেপি সরকারের খাদ্য সরবরাহ উপভোক্তা বিষয়ক মন্ত্রী কৃষ্ণচন্দ্র পাত্র বলেন, এবার থেকে উত্তরপ্রদেশ থেকে ওড়িশা আলু আনবে। পশ্চিমবঙ্গ থেকে ক্রমেই আলু আমদানি পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। রাজ্যের সীমান্তে তৃণমূলের গুন্ডারা তোলাবাজি করে এবং ব্যবসায়ী ট্রাক চালকদের হেনস্থা করে। আলু বিষয় নেইকি বিধানসভার বহুত হুলস্থুল হেলা, আর সেটি কইছিলি যে আবশ্যক পড়ব যদি আমি উত্তরপ্রদেশ আলু আনি, সেই আমি কিছু আলু ট্রক উত্তরপ্রদেশ আসিছি। ব্যবসায়ী মহাসংঘ বণিক সংঘ ব্যবসায়ী বণিক মহাসংঘ সহ আমার গোটে ইয়ে সেক্রেটারিয়েট মিটিং হয়েছিল, আমার পদাধিকারী উপস্থিত লে সেটি আমি তাঁত আলোচনা করার পরে জনা পড়া যে উত্তরপ্রদেশ আনলে মতো ভাল কোয়ালিটির আমি আলু পাইব এবং রেট মতো সেতে চড়া অধিক হোক না, কেবল ট্রান্সপোর্টেশন যা টিকি অধিকা পড়ব। তেমন আমি বিশ্ব নেব যে আসন্তকালি দশ রু কোড়ি ট্রক সে অর্ডার দেবে, আগুক ধীরে ধীরে আমি উত্তরপ্রদেশ আলু আনব, আউ ওয়েস্ট বেঙ্গল আলু আনবা ধীরে ধীরে বন্ধ করব। এই কথা কাহিঁ করছু না, উত্তরপ্রদেশের প্রশাসন পুলিশ সে গুন্ডা লোক মিশিকি সে গাড়িটা অর্ডার পূর্ব 30 কিলোমিটার পূর্ব ওয়েস্ট বেঙ্গল অর্ডার পূর্ব সে অটকাই করছেন, অটকাইকি প্রত্যেক গাড়ি 30,000, 40,000, 50,000 এই টাইপর কলেকশন করছেন, এবং যিয়ে টিকি যুক্তিতর্ক করছে সে ব্যবসায়ী কি পারছেন। এই কথা ওয়েস্ট বেঙ্গল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জনা অছি না জানি না, কিন্তু আমার পদাধিকারী মানে আমার সেক্রেটারি বারম্বার তাঁর সহ সম্পর্ক রাখছেন, বারম্বার এই প্রোবলেম সলভ করা কেছেন, সে কেছেন যে না প্রোবলেম সর্ট আউট হয়েছিল, তাপরে তাঁকর পুলিশ প্রশাসন তাঁকর তৃণমূল কংগ্রেসের কিছু গুন্ডা এই কার্য করছেন, জানি জানি আমার ব্যবসায়ী মানুষ অসম্মান করছেন, হইরাণ করছেন।